আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রিটেনের ভিসা বিভিন্ন রকম হয়ে থাকে। ধরেন ফ্যামিলি ভিসা, টুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা, তারপরে ধরেন ট্রানজিট ভিসা, অনেক রকম ভিসা আছে। এখন কথা হচ্ছে যে আপনি সহজেই ভিসা কিভাবে পাবেন। ভিসার কিছু রিকোয়ারমেন্ট থাকে। তার আগে প্রশ্ন হচ্ছে আপনি কোন ভিসায় আসবেন এবং আপনাকে কী কী কাগজপত্র দিতে হবে, আবার আপনার যোগ্যতাটা কী থাকতে হবে ভিসা সহজে পাওয়ার জন্য। তো এখন ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যায়, যেমন ভিসার একটা ব্যাপার হলো স্থায়ীভাবে থাকা, আর একটা হলো অস্থায়ীভাবে আপনি আসবেন, মানে আপনি আবার ব্যাক করবেন। স্থায়ীভাবে যারা থাকবেন, হ্যাঁ, তাদের যারা স্পন্সর করবেন, ধরেন আপনি একটা মেয়েকে, ব্রিটিশ মেয়েকে বিয়ে করলেন, আপনি হাজব্যান্ড হিসাবে, স্পাউস হিসাবে যাবেন, তো এক্ষেত্রে আপনার চেয়ে বেশি যোগ্যতা দেখাতে হবে যিনি আপনাকে স্পন্সর করবেন। তার আর্থিক অবস্থা কী, আপনাকে যে নিয়ে যাবেন ওইখানে আপনার থাকার জায়গার আছে কি না, আপনি গিয়ে সরকারি সুযোগ সুবিধা দাবি করে বসবেন কি না, এইসব বিষয়গুলো তারা কনফার্ম হতে চায়। যে আপনার ওয়াইফের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কি না, আপনার পালন পোষণ দিতে পারবে কি না, তারপরে আপনার যোগ্যতা কি, এটাও দেখা হয়। কিন্তু মেইনলি ওই যোগ্যতাটাই বেশি যিনি আপনাকে স্পন্সার করবেন। তারপরে যারা অস্থায়ী, ধরেন পড়তে যাওয়া বা কাজ করতে যাওয়া, হ্যাঁ, বেড়াতে যাওয়া, তো এই সব ক্ষেত্রে যে বিষয়গুলো মেইনলি দেখা হয় সেটা হলো আপনার আর্থিক দিকটা। আর পরে যেটা দেখা হয় সেটা হলো যে আপনার সামাজিক দিকটা। এটা কেন দেখা হয়, কারণ তারা এনশিওর করতে চায় যে আপনি রিটার্ন করবেন, আপনি তার দেশে থাকবেন না, চলে আসবেন, তো এইটা সে কনভিন্স হইতে হবে। এখন অনেকেই জান যে তার উদ্দেশ্য থাকে যে আমি ওই দেশে গিয়ে থেকে যাব, তারা চায় না এটা। তারা চায় যে আপনি যে কাজে যাবেন, আপনি বেড়াতে যাচ্ছেন, আপনার ভিসার মেয়াদ পূর্তির আগেই আপনাকে ব্যাক করতে হবে আপনার দেশে। তো এখন এইটা প্রমাণ করার জন্য যেটা দরকার, প্রথম দেখে যে আপনার সামাজিক অবস্থান, ধরেন আর্থিক অবস্থা। ধরেন আপনি বাংলাদেশে 10,000 টাকা বেতনে চাকরি করেন, আপনি অ্যাপ্লাই করলেন, সে বুঝবে যে এই পর্যায়ের একজন লোক এখানে থেকে যেতে পারে, কারণ ওইখানে গিয়ে 2-3 লাখ টাকা তার ইনকাম হবে। সে 10,000 টাকা বেতনে চাকরি করে, তার জন্য তো এটা একটা স্বর্গসুখ, ঠিক আছে। তো কিন্তু একটা লোক ধরেন 2 লাখ টাকা বেতনে চাকরি, হ্যাঁ, তো সে মনে করে এবং তার স্ট্যাটাস, ধরেন সে একজন ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ, তখন সে কনভিন্স হতে পারে যে এই লোকটা ভালো জব, তার সামাজিক অবস্থান ভালো, তার আয় ভালো, হ্যাঁ, সে থাকবে না, ঠিক আছে। তো এইরকম ব্যাপার। আবার এটা এমন না যে আপনি 20-30-40 হাজার টাকা বেতন পায় আপনি গেলে আপনাকে দিবে না, এমন না। এটা যে ইমিগ্রেশন অফিসার সে কনভিন্স হইতে হবে, সে এটা বুঝতে হবে যে এই লোকের এই সার্কামস্ট্যান্স, ওই লোক এখানে যাবে স্পন্সর করছে, তার স্পন্সরটাও ভালো, ঠিক আছে, হ্যাঁ, অথবা তার ব্যাংকে অনেক টাকা আছে, হ্যাঁ, সে ওইখানে 2 লাখ টাকা রোজগার করে যাওয়ার জন্য তার জন্য অর্থই হবে না, সে ব্যাক করবে। এই বিশ্বাসটা যখন ইমিগ্রেশন অফিসার মানে বিশ্বাস করবে, তখন সে আপনাকে ভিসা দেবে। তো অনেকে আসতেছেন ভিজিটে, অনেকে আছেন যে ঠিক আছে আমি মালিকের সাথে আসবো সৌদি আরব থেকে, হ্যাঁ, যে মালিক যদি আমাকে স্পন্সর করে, হ্যাঁ, আপনার মালিকের অবস্থান কী, আপনার অবস্থান কী দেখিয়েছে সে, আপনি এখানে ম্যানেজার কি না, আপনি এখানে কত টাকা বেতন পান, আবার মালিক, হ্যাঁ, মালিক তো বিভিন্ন রকম আছে, ছোটো কোম্পানি আছে, বড় কোম্পানি আছে, হ্যাঁ, তার ট্রানজাকশন কেমন, ব্যাংকের অবস্থান কী, হ্যাঁ, এবং ওই যে দেশে যে সে ব্রিটেনে যাবে ওইখানে কার সাথে মিটিং করতে যাবে, হ্যাঁ, ওই কোম্পানির রেপুটেশন কী, এইসব বিষয়গুলো তারা সব বিবেচনা করে, করে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। তো এখন আমি যদি সোজা ভাষায় বলি, তাহলে আপনাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে যে আপনার আর্থিক বিষয়টি, আপনার সামাজিক অবস্থানটি, এবং আপনি ওইখানে গিয়ে আপনার যে থাকা খাওয়া, আপনি যদি হোটেলে থাকেন যে হোটেলের কনফার্মেশন আছে কি না, আপনার থাকা খাওয়া কী অবস্থা, হ্যাঁ, অর্থাৎ ওই দেশে একটা, যেমন ব্রিটেনে বেনিফিট নেওয়ার একটা সিস্টেম আছে যে সরকারের কাছে দাবি করতে পারে, তারা চায় না যে আপনি গিয়ে ওইটা দাবি করেন, হ্যাঁ, তারা চায় আপনি আপনার টাকায়
হ্যাঁ, অথবা আপনি যে নিজে স্পন্সর করবেন তার টাকায় আপনি ওইখানে ঘুরে গেড়ে চলে আসবেন। অর্থাৎ ব্রিটিশ সরকার চায় যে আপনি গেলে তার লাভ হবে, আপনি টাকা স্পেন্ড করবেন তার ইকোনমি গ্রো হবে, সে তার স্বার্থে আপনাকে দিবে। এখন আপনার এই বিষয়টা প্রমাণ করতে হবে যে আমি যাব, আমি স্পেন্ড করব, আমি তোমার দেশে টাকা স্পেন্ড করতে যাচ্ছি এবং আমি ব্যাক করব। এই জিনিসটা কনভিন্স করতে পারলে, ওই জিনিসটা তাকে বোঝাতে পারলে, কাগজপত্র দিয়ে হোক, মুখে বলে হোক, যখন প্রমাণ করতে হবে সে যখন বিশ্বাস করবে আপনাকে সে ভিসা দেবে। যতক্ষণ পর্যন্ত সে কনভিন্স না হবে আপনাকে দিবে না। আমরা সাধারণভাবে এটাই বুঝি, হ্যাঁ এটাই মানে সহজ হিসাব। সো যারা আসতে চান, হ্যাঁ তারা আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি চেষ্টা করবেন ওই জিনিসগুলো বোঝাতে যে আপনার আর্থিক অবস্থা, আপনার যাওয়াটা কতটুকু যৌক্তিক, এবং গেলে আপনি রিটার্ন করবেন, এবং আপনি সরকারের ওপর চেপে বসবেন না, ব্রিটিশ সরকারের ওপর কোনো সাহায্য চাইবেন না, বেনিফিট ক্লেম করবেন না। এইসব বিষয় নিশ্চিত হওয়ার গেলেই সে আপনাকে ভিসা দেবে। আসলে ভিসা অনেক কঠিন তা না, আবার না বুঝে গেলে, না মেনটেন করে গেলে কঠিন। তো যাই হোক, এই কথাগুলো অনেক বললাম কারণ অনেকেই দেশে আসতে চান, অনেকে আমাকে প্রশ্ন টশ্ন করেন এইসব ব্যাপারে, তাদের সুবিধার্থে এই কথাগুলো বললাম। আশা করি আপনারা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব তার উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।